নতুন ক্রীড়ামন্ত্রীর কাছে ডেডিকেটেড ফুটবল স্টেডিয়াম আর 100 কোটি টাকার সিড মানি চেয়েছে বাফুফে। হকি ফেডারেশনের চাওয়া একটি ইনডোর স্টেডিয়াম ও বছরে 15 কোটি টাকা। দুই ফেডারেশনের সাথে বৈঠক শেষে নাজমুল হাসান পাপন জানান, ফেডারেশনগুলোর চাহিদার 80% পূরণের আশা রাখেন তিনি। বাফুফে কর্তাদের সাথে নতুন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের প্রথম বৈঠক। অসুস্থতার কারণে ছিলেন না সভাপতি কাজী সালাউদ্দিন, তিন সহসভাপতি, উইমেন সুইং এর চেয়ারম্যান আর সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন বৈঠকে। আগামী 2-3 বছরের মধ্যে এশিয়া কাপে খেলার লক্ষ্যমাত্রা স্থির করে মন্ত্রীর কাছে নিজেদের চাহিদার কথা তুলে ধরেন বাফুফে কর্তারা, যেখানে জোরালো হয় মাঠ প্রসঙ্গ ও সিড মানি। প্রেজেন্ট যে সমস্যাগুলো আমরা কিছু স্বল্পমেয়াদি, কিছু মধ্যমেয়াদি, কিছু দীর্ঘমেয়াদি আলোচনা করেছি। ফুটবলের জন্য আমরা কিছু ডেডিকেটেড কিছু স্টেডিয়াম চেয়েছি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হওয়ায় অক্টোবরে নারী সাফ হচ্ছে না সেখানে। বাফুফে খুঁজছে ভিন্ন ভেনু, সমস্যাটাকে গুরুত্ব দিচ্ছেন পাপনও। এখন যে আমাদের ডেডলাইনটা আছে সেই ডেডলাইন অনুযায়ী যেন আমরা শেষ করতে পারি, উইচ ইজ 31st ডিসেম্বর। আমরা বলেছি আমরা মানে সর্বাত্মক চেষ্টা করব, কোনো সমস্যা নেই। মন্ত্রীর সাথে বৈঠকে যোগ দেন হকি ফেডারেশনের কর্তারাও। বার্ষিক 15 কোটি টাকা আর হকি স্টেডিয়ামে ইনডোর নির্মাণের দাবি তাদের। ফাইভ এ সাইড এবং আপনার ইনডোর এবং মূল ইভেন্ট, এই তিনটি সেকশনে কাজ করতে পারি তাহলে আমরা একটি স্বপ্ন দেখতে পারবো। সম্ভাবনা বিচারে হকিকে আশ্বস্ত করেছেন মন্ত্রী, তবে অবকাঠামো নির্মাণে তাকিয়ে থাকতে হবে সরকারি বরাদ্দের দিকেই। ইনফ্রাস্ট্রাকচারটা করতে যেটা সময় লাগে এটা এখানে আমি কিছু করতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তরফ থেকে যেন কোনো গাফিলতি না থাকে এইটা এনশিওর করা। বাট ফিনান্সিয়াল অনেক সমস্যাই আমার ধারণা সলভ করা সম্ভব, সব না পারলেও 80% পারলেও তো পারলাম। ফেডারেশনগুলোর সাথে বৈঠকে শুধু বঙ্গবন্ধু স্টেডিয়াম নয়, মৌলানা ভাসানী হকি স্টেডিয়াম ও কমলাপুর স্টেডিয়ামেও পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়ামন্ত্রী। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।